এক ফুল দো মালি, বহু প্রচলিত এই প্রবাদটি যেন সত্যি হলো সারা আলী খানের জীবনে। আসলে সারার সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে গসিপে এখন বলিউড সরগরম। সারা নিজেও কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছের কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও সারার প্রেমের গসিপ ছড়িয়েছে কোনো কোনো মহলে। শোনা যাচ্ছে ইমতিয়াজ আলীর ছবিতে কার্তিকের সঙ্গে সারার অনস্ক্রিন জুটি বাঁধার খবর প্রকাশ্যে আসার পরই নাকি সোশ্যাল মিডিয়ায় সারাকে ফলো করা ছেড়ে দিয়েছেন সুশান্ত। অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথের মাধ্যমে বলি ডেবিউ করেন সারা। সেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সুশান্ত। সেই ছবির শুটিং থেকেই নাকি এই জুটির মধ্যে সম্পর্ক তৈরি হয়। তবে তা নিয়ে গসিপ শুরু হয়েছে অনেক পরে। জন্মদিনে নাকি সুশান্ত আলাদাভাবে সারার সঙ্গে সময় কাটিয়েছিলেন। সেই সুশান্ত সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কেন সারাকে ফলো করা বন্ধ করে দিলেন? জল্পনা নতুন ছবির কারণেই হোক বা ব্যক্তিগত রসায়ন, সারা নাকি কার্তিকের সঙ্গে এখন বেশি সময় কাটাচ্ছেন আর তাতেই রেগে গিয়েছেন সুশান্ত। মুখে কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় সারাকে আনফলো করে নিজের অপছন্দ বুঝিয়ে দিয়েছেন এই নায়ক। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।